হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো বড় বড় মতন আমাদের ছোট চ্যানেল আপনাকে স্বাগতম। তো আজকে বেরো নিচ্ছি 11 তারিখের নতুন নাটক। তো নাটকের শুরুতে হেমে আপুকে দেখতে পাওয়া যাবে, অফিসে বসে রয়েছে। তো তার কিছুক্ষণ পর আমাদের ভাইয়াকে দেখতে পাওয়া যাবে, মানে বাসা থেকে লেট করে আসছে, তার জন্য এভাবে চলে আসছে। তো আপু বলছে, আপনি এই অবস্থায় কিসের জন্য আসছেন? ও ম্যাডাম, সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যেত, তার জন্য তাই ভাবলাম অফিসে এসে রেডি হয়ে যাব। আপু কিন্তু অনেক লজ্জা পাবে ভাইকে দেখে, আর আসলেই তো লজ্জা পাওয়ারই তো কথা। তো এই নাটকের আমি একটা মজার পার্ট দেখাচ্ছি আপনাদেরকে। কি করলা তুমি? কেরোসিন ঢাললাম, আগুন জ্বালাবো, বিয়া করবি না মহারাজ? এই নাটকের নাম হচ্ছে ডাবল ডিউটি। সো গাইস, এরপর হচ্ছে ডিফারেন্ট বউ। তো নাটকের শুরুতে বউকে দেখতে পাওয়া যাবে, মানে অহনা আপুকে। আপু কিন্তু অনেক খুশি, এই নাটকটি কিন্তু অনেক হাসির নাটক, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো তার কিছুক্ষণ পরে আলফে ভাই আসবে। তো ভাইকে দেখে কিন্তু আপু সালাম দিতে যাবে। তো ভাই বলছে, থাক লাগবে না। তো আপু কিন্তু বারে বারে তাকে সালাম দিতে যাবে, আর বারে ভাই ভাই কিন্তু হটবে। তো ভাই বলছে, যা হবে আস্তে ধীরে হবে। তো অহন আপু বলছে, না আমার আম্মু বলছে জামাই যখন আসবে দেখা মাত্রই তার পা ধরে সালাম করবে। তো আপু কিন্তু দুধ নিয়ে এসে ভাইকে দিবে। তো ভাই বলছে, এটা কি? তো অহন আপু বলছে, আমার আম্মু বলেছে সালামটা কইরা জামাই বাবাজি রে, দুধটা খাওয়াইবা। তো ভাই বলছে, না না আমি এগুলো দুধ টুধ খাই না। ভাই দুধ খায় না এই কথাটা শুনে আপু কিন্তু নিজেই খেয়ে নিবে, মানে তাকে অনেক খিদা লেগেছে আর কি। তো এই নাটকে আমি একটা হাসির পাঠ দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, ধরো না আমি নায়ক তুমি নায়িকা, আমরা আগে প্রেম করব, ভালোবাসা হবে, দুজনের মধ্যে মিল মহব্বত হবে, তারপর আমরা বাসর ঘরে নামবো, ঠিক আছে? আমার আম্মু বলছিল আমি নাকি একটা ভালো ছেলের সাথে বিয়ে বসছি, আসতে ভালো না প্রেম প্রেম এগুলা কি খসর খসর কথা কমছি। এই নাটকটি কিন্তু পুরোটাই হাসির নাটক। সো গাইস, এরপর রয়েছে ড্রাইভার যখন নায়ক। তো নাটকের শুরুতে শান্ত ভাইকে দেখতে পাওয়া যাবে, একটা সিএনজিকে অনেক যত্ন সহকারে মুছামুছি করছে। তো তার সিএনজিতে যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু শান্ত ভাইয়ের ক্রাশ। তো তার নাম কিন্তু মুন্নি। তো তার নাম নিয়ে কিন্তু একটা গান গাচ্ছে, মুন্নিবাদ নাম হয়ে ডার্লিং তেরে লিয়ে। তো পিছন থেকে এক ভাই বলছে, কি মহব্বত! তো ভাই এসে বলছে, ফার্ম গেট যাইবা? তো শান্ত ভাই বলছে, হ্যাঁ যাবো। গিয়ে শান্ত ভাই ফার্ম গেটের দিকে রওনা দিবে। তো কিছু তো যাওয়ার পরে ভাইয়ের ক্রাশের গাড়ি কিন্তু এসে ঠাকাই দিবে। তো ভাই তো রেগে যেয়ে বলবে, আমার গাড়ির পিছনে কে ঠাকাই দিছে রে? তো শান্ত ভাইয়ের ক্রাশ শান্ত ভাইয়ের সাথে কেমন ব্যবহার করবে সেটা আমরা একটু দেখিনি। ম্যাডাম আপনি রাস্কেল কোথাকার, তোর এত বড় সাহস, তুই রাস্তার মধ্যে সাইড না দিয়ে আমার ড্রাইভারের সাথে তুই খারাপ ব্যবহার করছিস? সোহেব, শান্ত এবং লামহা আনুসের নাটক আপনাদের কেমন লাগে সেটা আমাকে কমেন্টে জানাবেন। তো ভাইও কিন্তু একদিন বড় নায়ক হবে। সো গাইস, এরপর রয়েছে একতার ছেলে মনের আঙিনাতে। তো নাটকের শুরুতে সাদি আপুকে দেখতে পাওয়া যাবে, একটা টেবিলে বসে পড়ছে। তো আপু পানি খেতে যাবে, তো তখনই সাউন্ড ভাই এসে বলছে, পানি ভালো করে খা, তারপরে যদি মাথাতে পড়াটা ঢোকে। সাদি আপু নাটক কিন্তু অনেকদিন পর বেরিয়েছে, তা নাটক যদি দেখতে পছন্দ করেন তাহলে নাটকটি দেখবেন। সাউন্ড, সাদি আপু তারা দুজন মিলে এখানে অনেক কথা কাটাকাটি করবে। তো তাদের দুজনের সম্পর্ক খালাতো ভাই বোনের সম্পর্ক, মানে সাদি আপু প্রতিদিন পড়তে আসে সাউন্ড ভাইয়ের কাছে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আপনি ভালো রাখবেন আপনার চারপাশ।